হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকে সকালটা দেখো একটু অন্যরকম, রোদ ঝলমল করছে আর সাথে হালকা বাতাস। তো এ হচ্ছে আমার উপরে কিছু গাছ, তোমাদের আরও ও গাছগুলো সব পরে দেখাবো। তো আমি সকাল সকাল ছাদে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আজকের দিনটা সকালবেলা। এবার এটা হচ্ছে আমাদের একটা চৌবাচ্চা, এটা কিসের চৌবাচ্চা সেটা পরবর্তীকালে দেখানো হবে। এটা একটু নোংরা হয়েছে, তো আমরা একটু ব্লিচিং দিয়েছি, ব্লিচিং দিয়ে সেটা পরে পরিষ্কার করা হবে। আর এই হচ্ছে আমার ছানা পোনার, এই আমার ছাগলটা না মনে হচ্ছে দিয়ে দিয়ে মানে বাচ্চা হবে। আর এ হচ্ছে মাহি, কুকুর নিয়ে খেলা করছে, একজন তো রাগ করে আসছে না, তো ওটাকে নিয়ে একটু খেলছে, মানে মায়ের কাছে সকালে খেতে চাইছে। কিভাবে মায়ের সাথে হাত মিলাচ্ছে, এবার সবজি ভ্যান আসলো, তো আমি কিছু সবজি নিলাম। সবজির পর আজ আমাদের, আজ আমি রান্না বান্না করবো না, কারণ আজ আমাদের এক জায়গাতে নিমন্ত্রণ আছে দুপুরবেলা। তো কিছু ফুল বাড়িতে রাখা ছিল, সেটা আমি আচার করব। আর একটু সকাল সকাল খিচুড়ি করে, এই হচ্ছে আমার পুচকি, পাশের বাড়ি আমার জায়ের মেয়ে, তো ওর একটা গুণকে ও সবাইকে মা বলে ডাকে। এবার আমি আচারটা করব, তার জন্য আমি পুচকিটাকে আবার দেখাচ্ছি। আর একটু খিচুড়িও করবো, খিচুড়ির জন্য একটু মুগ ডাল, একটু মসুর ডাল, একটু চাল আর কিছু সবজি কেটে নিয়েছি। এবার খিচুড়িটা আমার হয়ে আসলো, এবার আমি আচারটা বানাবো। এ হচ্ছে আচারের উপকরণ, আর কিছু গুড় আমাকে কেটে নিতে হবে, কারণ আচারটা আমি গুড় দিয়ে বানাবো। তো ফুলটাকে আমি একটু বাসনে গরম জল করলাম, তার উপরে এটা উপরে কিছুটা ফুলটা দিয়ে নিচে আমি জল দিয়ে এটাকে আমি হালকা করে মানে ওটাকে আমি ভাপিয়ে নিলাম, আর এই কুলগুলো কিছু কিছু ছাড়িয়ে নিলাম। এবার আমি আচার উপকরণগুলো দেখতে পাচ্ছ, এবার আমি খোলাই, এগুলোকে একটু করে ভেজে নিব। আর হ্যাঁ, আচারের মধ্যে সর্ষেটা অবশ্যই দিতে হবে, আর আমি এর সাথে একটু পাঁচফোড়ন দিয়েছি, কারণ পাঁচফোড়নে পাঁচ রকম মশলা, চন্দনে সব রকম থাকে, তো আচারের গন্ধটা ভালো আসে। আর মেথিটা একটু বেশি দিলাম, তো সব উপকরণগুলো আমি হালকা করে ভেজে নিলাম। দেখো আমি খুব একটা বেশি ভাজবো না, একটু হালকাই রাখবো, তো ভাজাটা প্রায় আমার হয়ে আসছে। তেজপাতা কেউ দিতে পারে না, বাট আমার ভালো লাগে তো আমি দিলাম। এবার উপকরণগুলোকে তুলে নিলাম, এবার আমি সিলনোড়া সেটাকে বেটে নিলাম, বাট আমি খুব পাতলা করবো না, কারণ একটু আচারে দেবো, তো তার জন্য একটু হালকা মোটা মোটা করে, মানে একটু পুরোটা ইয়ে করবো না, একটু গোটা গোটা রাখবো। তো আমার মশলাটাও হয়ে গেল, এবার মশলাটাকে আমি তুলে নিলাম। এবার আচার করার জন্য খোলাটা গরম করে নিলাম, তার মধ্যে হ্যাঁ আচারটা অবশ্যই সর্ষের তেলে করবো, কারণ সর্ষের তেলে আচারটা ভালো লাগে। তেলটা গরম হয়ে আসলে আমি সেখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে গরম হয়ে আসলে যে ভাপিয়ে রাখা কুলটা রয়েছে সেটা আমি এবার ছেড়ে দেব। হ্যাঁ, এবার আচার কিছু গোটা কুল রেখেছি, কিছু আমি টুকরো করে দিয়েছি। তো আচার করার জন্য এই আচারে কিন্তু জল একদম চলবে না, কারণ জল যদি হয় তাহলে আচারটা বেশি দিন ভালো থাকবে না। তো আচারটা আমি করে নিচ্ছি, দেখো তোমরা, একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দেবো। আর হ্যাঁ, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পাশে থাকো। এবার আমি গুড়টা দিয়ে দিলাম, জল একদম দেওয়া যাবে না। এবার দেখছো তোমরা গুড়টাতে আস্তে আস্তে একটু করে গলে গেল, আর পুরো গলে গেছে। আমি এটাকে এবার কষিয়ে নেওয়ার পর যে মশলাটা করে রেখেছেন সেই মশলাটা দিয়ে দিলাম, প্রায় আচারটা আমার হয়ে আসলো। এবার আমি কাঁচের বাইরে ভরে নেব। এবার আমার গাছে কলা হয়েছিল, সেই কলাগুলো আমি তোলার জন্য আমার বাড়িতে কিছু ছেলেকে নিয়ে কলাগুলো কাটতে গেলাম। দেখো কতগুলো কলার গাছ, একটা গাছে কলা কাটার মতো হয়েছে, আর একটা গাছে আরও কলা আছে, আর এই যে দেখো কলার গাছে বাঁশ লাগানো আছে, সেটা সরিয়ে নেওয়া হচ্ছে, তাহলে কাটতে সুবিধা হবে। দেখো কীভাবে কলা গাছটা বিশাল লম্বা, কারণ একটু প্রবলেম হচ্ছিলো, আর একবার কাছে কলাটা কীভাবে পড়বে দেখো।
যে কলা গাছটা পড়ে গেল একদম পাঁচিলের উপর, তো মনে হচ্ছে এক এক থোকা কলা ভেঙে গিয়েছে। এবার কলাটাকে, কলার কানটাকে কেটে নিয়ে নিচে নিয়ে আসা হবে। হ্যাঁ, এক থোকা প্রায় ওটা ভেঙে গিয়েছে, নিচে অনেকগুলো কলা পড়ে আছে। এবার দেখো কলার কানটাকে পুরো নিয়ে আসা হচ্ছে দুজন মিলে, আমার ছেলে আর আরেক ছেলে, তো সবাই এরা আমার ছেলে, তো কলাটাকে এরা নিয়ে আসলো। এবার দেখো ঝরানো কলাগুলো নিয়ে আসছে, আর আমিও কিছু নিয়ে আসছি কারণ অনেকগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবার কলার গাছটাকে কেটে নেওয়া হচ্ছে। এবার কলার ভিতরে যেটা থোর সেটাকে আমরা বের করে নিব, কারণ থোরটা সবসময় পাওয়া যায় না। আর এ হচ্ছে সেই বিশাল বড় কলার কান, অনেকগুলো ইয়ে আছে। এবার এটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, তো থোরটা ছাড়ানো হয়ে গেল। এবার এটাকে কেটে আমরা বাড়ি নিয়ে যাব, আর কিছু 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 সবাইকে দেওয়া হবে আর কিছু বাড়িতে রাখা হবে। এবার আমরা কলাগুলো নিয়ে বাড়ি চলে আসলাম, ওগুলো সব গুছিয়ে রাখা হবে এবং কলাগুলোকে কেটে নেওয়া হবে। এই যে দেখো, এবার তোমরা কলাগুলোকে, থোকাগুলোকে কেটে নেওয়া হলো, অনেকগুলো কলার থোকা আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এইবার আমরা খাওয়ার পর শুনতে পেলাম পাড়াতে যে কিছু একটা এসছে, কেউ বলছে নীলগাই, কেউ বলছে হরির, কেউ বলছে গাধা, তো আমরা দেখতে গেলাম। তো এবার তোমরা দেখো কী আছে, তোমরা চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা চিনতে পারছি কোথা থেকে এসছে, আমাদের বাড়ির ঠিক পেছন দিকটাই। বন দপ্তরকেও ফোন করে জানানো হয়েছে, তারা এসে নিয়ে যাবে। তো ও অনেকক্ষণ ধরে ছিল, তো ক্লান্ত হয়ে পড়েছে, তো বসে পড়েছে। এবার আমরা একটু মাঠের দিকে গেলাম, তো নীলগাকে দেখতে একটু মাঠে গিয়ে একটু ঘুরু ঘুরু করলাম। আর আজকের ভিডিওটা বড় করলাম না, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার প্লিজ প্লিজ পাশে থেকো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।